দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণ না করায় জনবসতিপূর্ণ গ্রামীণ রাস্তায় নিত্যদিন দুর্ঘটনা ঘটেই চলেছে। শেষ পর্যন্ত বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন স্থানীয়রা। রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে গ্রামের যুবকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে তুমুল প্রতিবাদ সাব্যস্ত করেন কৈলাসহর সবরমপাড়া গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের এলাকায়। সকালে গ্রামবাসীরা জড়ো হয়ে রাস্তা অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকায় শাসক দলের নেতা কর্মীদের সাথে অবরোধকারী যুবকদের মতানৈক্য প্রকাশে আসে। অবরোধকারী যুবকরা জানায়, দীর্ঘদিন ধরে কৈলাসহরের সাবরমপাড়া গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে বিএসএফ ক্যাম্পের পাশের রাস্তাটি সংস্কার করা হচ্ছে না এবং রাস্তার দুপাশে পাকা ড্রেন নির্মাণ না করার ফলে সামান্য বৃষ্টি হলে রাস্তার উপর দিয়ে জল বইতে থাকে, এতে রাস্তাটি ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামবাসীদের পক্ষ থেকে কয়েকবার স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা স্থানীয় পূর্ত দপ্তরকে জানানোর পরেও কারো কোনো হেলদোল নেই। এক প্রকার নিরুপায় হয়ে আজ সকালে রাস্তা সংস্কার এবং পাকা ড্রেন নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ শুরু করে বিক্ষোভ প্রদর্শন শুরু করতে থাকে ক্ষুব্ধ যুবকরা। রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী অবরোধস্থলে পৌঁছে, অন্যদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে স্থানীয় শাসক দলের নেতা কর্মীরা অবরোধস্থলে এসে পুলিশের সামনেই অবরোধকারী যুবকদের ধমকাতে চমকাতে শুরু করলে পরিস্থিতি গোলাটে হয়ে ওঠে। যদিও পুলিশি হস্তক্ষেপ বিতর্ক বেশি দূর গড়ায়নি, পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে সুঝিয়ে ঘন্টা দেড়েক পর অবরোধ প্রত্যাহার করাতে সক্ষম হয়। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব। আমরা এই রাস্তাটা ঠিক করার লাগে, সাইডে একটা ড্রেন নাই, রাস্তা দিয়ে জল যায়, রাস্তা দেওয়া অবস্থা। আমরা প্রতিদিন একটা 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 গাড়ি অ্যাক্সিডেন্ট হইতাছে, ডেইলি একটা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইতাছে। এটা লাগি আমরা রাস্তা বুঝি। কোন এলাকা এটা? এটা সংরূপার 4 নম্বর ওয়ার্ড। এই রাস্তাটা কই গেছে? মূর্তিছড়া থেকে কৈলাসহর। আপনারা কি স্থানীয় পঞ্চায়েত বা এটার যে দপ্তর আছে কোয়া হয়েছিল তার সংস্কার আপনারা কি এলাকাবাসী নাকি আপনার গাড়ি এলাকাবাসী? বর্তমানে কি চাইতেছেন? পুলিশ এখন বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।